হ্যালো বন্ধুরা, লাইফ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে এই ডিজিটাল যে ওয়েট মেশিনটা এসছে, তো এর দুটো প্রবলেম আমি ফেস করছি। অর্থাৎ দুটো প্রবলেম আমাকে বললো। তো প্রথম প্রবলেমটা হলো, এই সুইচ অন করে দিলাম, অন করার পরে এখন 5.9 ব্যাটারি ভোল্টেজ আছে। এটা এই যে ফ্লিকিং হচ্ছে, এটা যদি মাইনাস করি, আমি এটা যদি মাইনাস করি তবু ফ্লিকিং হচ্ছে। যদি কোনো ওয়েট চাপাই তখন এবারে মনে হচ্ছে ঠিক, হ্যাঁ তখন ঠিক থাকছে, তবু ফ্লিকিং হচ্ছে হালকা হালকা। এখন এখন এটা গেলে একটা সমস্যা। আর একটা সমস্যা হলো, আমি অফ করে দিই, আর একটা সমস্যা হলো এর চার্জিং সেকশনটা, অর্থাৎ বলছে নাকি চার্জ হচ্ছে না। চার্জ দিলাম, চার্জ হচ্ছে না। এখানে এলইডিটা জ্বলে, এলইডিটা জ্বলছে না, ঠিক আছে। তো এখন এই দুটো সমস্যা দেখা যাক এখন। আচ্ছা, ট্রান্সফরমারের ইনপুট সেকশন ভালো আছে কিনা আমরা চেক করতে গেলে, এই যে প্ল্যাগ আছে, টু পিন প্ল্যাগ, এটা ট্রান্সফরমারের ইনপুট সেকশন। তো এই প্ল্যাগে আমরা ওমস সিলেক্টরটা ওমসের ঘরে দিয়ে আমরা এবার দেখা যাচ্ছে মিটার রিডিং উঠছে, মানে ইনপুট সেকশন ভালো আছে। আর আউটপুট সেকশন ভালো আছে কি খারাপ আছে দেখতে গেলে ঠিক সেই একই প্রসেস। এই এই দুটো তার গিয়েছে এখানে, এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখানে দেখছি এখানেও ঠিক আছে। এবার যদি চার্জ যদি না হয় তখন থেকে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এখানে এসি কর্ড লাগানোর সাথে সাথে যেন এখানে ভোল্টেজটা আসে। যদি আসে তারপরে দেখতে হবে এখানে কোনো ফিউজেবল কোনো রেজিস্টার আছে কি না। আর তা যদি না থাকে তাহলে এখানে LM317, অর্থাৎ LM317 এই আইসিটা দেখতে হবে। আমি এক এক করে যাব সেইগুলোই। আচ্ছা বন্ধুরা, আমি এই সমস্ত দেখার আগে আমি আগে দেখে নেবো ব্যাটারি এখানে কত ভোল্টেজ আছে। অ্যাট ফার্স্ট ব্যাটারি প্লাস আর মাইনাসে আমি দেখে নেবো ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। ব্যাটারিতে আছে 6.6 ভোল্টেজ। এইবারে যদি চার্জ দিই তাহলে এই ভোল্টেজটা বাড়বে, তা যদি হয় তাহলে এগির দিকে আমার সব ঠিক আছে, তাহলে এদিকে আর কোনো বোর্ড খোলা লাগবে না। তাহলে আমি চার্জ দিয়ে দিচ্ছি, এখন চার্জ দিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিচ্ছি। 6.6 আছে, এইটা বেড়ে দাঁড়ালো 6.20, 22, 23 বাড়তে থাকছে। তার মানে আমার এই চার্জিং সেকশন ওকে আছে। এখানে এলইডিটা জ্বলছিল না, এই কারণে এখানে এই জ্যাকটা লুজ আছে, এই জ্যাকটা লুজের জন্য এলইডিটা জ্বলছিল না। তো এখানে এখন এলইডি জ্বলছে দেখা যাচ্ছে, এলইডি এখন জ্বলছে। তো আমি এই জ্যাকটা একটু অন্যভাবে ঠিক করে দিই, বন্ধ করে দিতে হবে এটা, এখানে ঝালাই করে দেবো একটু, রং ধরে দিলে তাহলে জায়গাটা মোটা হয়ে যাবে আর পিনগুলো আর ডিস্টার্ব করবে না। এখন আচ্ছা, লুজ প্রবলেম তো হয়ে থাকে, এখন বর্ষাকালে লুজ কানেক্ট, মানে কানেক্টার লুজ, এটা কমন ব্যাপার। তো এটা সহজে হয়ে গেল, অসুবিধা নেই। যখন এই ধরনের চার্জিং সেকশন সমস্যা হবে তখন পার্ট টু পার্ট যেতে হবে, মানে এক করে যেতে হবে।
আর ওই যে প্রথমে বললাম, প্রথমে ট্রান্সফরমারটা চেক করতে হবে প্রথমে, তারপরে সেটাকে লাইন দিতে হবে। লাইন দিলে আউটপুট একটা ভোল্টেজ বেড়েবে, সেই ভোল্টেজটা মেপে দেখতে হবে। মাপার পরে তাও যদি ঠিক থাকে সেটা, তখন কিন্তু এই রেগুলেটর আইসি অর্থাৎ এই LM317 যেটা আছে, এই আইসিটা কিন্তু এটা কিন্তু ভোল্টেজ দেখতে হবে। অর্থাৎ এখানে একটা ফিউজের রেজিস্টারও আছে এখানে, এখানটায় এই যে এটাও দেখতে হবে। দেখার পরে কিন্তু তখন শিওর হতে হবে যে হ্যাঁ এই সেকশন আমার খারাপ আছে, অর্থাৎ রেগুলেটর সেকশন খারাপ আছে। তো এখানে হয়ে গেল, অত এবার বেশি কথা বলে লাভ নেই, আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি, আর এটা আমি আরেকবার অন করে দেখে নেবো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন যেটা প্রবলেম হচ্ছিল সেটা হলো এই ফ্লিকিং প্রবলেম। তো ফার্স্ট হচ্ছে এই সেন্সারটা, এইগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে অ্যাট ফার্স্ট, কারণ এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের জন্যে রেজিস্টারের তারতম্য হয়, ঠিক আছে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি, তারপরে আমি কাজ করব। যে কোনো জিনিস, ইলেকট্রনিক্স যে কোনো জিনিস কাজ করার আগে ভালো করে পরিষ্কার করে নিলে কাজে যেমন সুবিধা হয়, তেমনি কাজ করতেও সুবিধা। এখন আমি সেইটাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা মেন আইসি দেখা যাচ্ছে, এখানে সিস্টেম আইসি এটা। তো এই সিস্টেম আইসি অনেক সময় প্রবলেম হয়, যেটা হলো এই কানেক্ট, এই যে পিনগুলো আছে, যেহেতু এটা বেজের উপর বসানো আছে, আইসি বেজের উপর বসানো আছে, তো এটা অনেক সময় ময়েশ্চারাইজ ধরে বা ধুলোবালি ঢোকে কানেকশান লুজ হয়। তো আমি এটা তুলে আবার ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেবো, তারপরেও যদি না হয় তখন আমাকে এইসব পার্টসগুলো দেখতে হবে। এর নোজ কিন্তু এদিকে আছে, এদিকেও এর নোজ করা আছে বেজের, অর্থাৎ আইসিটা এইভাবে বসবে। এইভাবে কিন্তু একবার বসালে কিন্তু আইসি খারাপ হয়ে যাবে। সেইগুলো আমি পরিষ্কার করে দিলাম। এবার এখানে যদি ময়লা থাকে ধুলো বলে আমি পরিষ্কার করে দিই। এবার দেখি অন করে কি অবস্থা আছে, সুইচ অন করে দিলাম। সে একই অবস্থা, মাইনাসের দিকে যাচ্ছে, প্লাসের দিকে যাচ্ছে, এইসব হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এখন আইসি পরিষ্কার করে লাগানো সত্ত্বেও, বেজে লাগানো সত্ত্বেও সে একই প্রবলেম, ফ্লিকিং হচ্ছে, এই যে কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে। তো সরি, এখন মেনলি এই যে রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে ভ্যালুটা উঠছে, এর কারণটাকে জানতে হবে। এর ভ্যালুটা কেন উঠছে, যদি আমি এই যে ওয়েট মেশিনের স্কেলের যে সেন্সারটা, অর্থাৎ এই
পার্টটা যদি আমি ছাড়িয়ে দিই, অর্থাৎ টোটাল যদি ডিসকানেক্ট করে দিই, এখান থেকে যে কেবিলটা চলে এসছে বোর্ডের মধ্যে চলে যাচ্ছে, এই যে এই চারটে তার আছে, এই চারটে যার তার যদি টোটালি যদি আমি ডিসকানেক্ট করে দিই, তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এখানে এর মধ্যে একটা সার্কিট আছে, ছোট্ট চিপ সার্কিট, তাই এই সার্কিটটা সাপ্লাই দেওয়ার জন্যে এইখান থেকে সাপ্লাইটা আসবে এর মধ্যে। আর এটা হচ্ছে কন্ট্রোলার আইসি, এই কন্ট্রোলার আইসি আছে এখানে, ছোট্ট 8 পিনের কন্ট্রোলার আইসি। তো এখানে সাপ্লাই দেওয়ার জন্যে এখানে 5 ভোল্ট থাকবে, এখানে 5 ভোল্ট আগে লক্ষ্য করতে হবে আছে কি না, এখানে 5 ভোল্ট কিন্তু আছে, দেখাতে পাচ্ছি, ডিজিটালটা ব্যবহার করি তাহলে তাহলে বুঝতে পারবে। আচ্ছা এখানে কত ভোল্ট থাকে দেখুন, এখানে হচ্ছে 4.98 ভোল্টেজ, মানে 5 ভোল্ট আর কি। এবারে গ্রাউন্ড ধরে আমি যদি এই এ মাইনাস এসি লেখা আছে যদি ধরা হয় 2.49 ভোল্টেজ, এটা কিন্তু বাড়া কম হবে, অর্থাৎ এটা ভেরিয়েশন হবে, এই দুটো ভোল্টেজ ভেরিয়েশন হবে, এখানেও তাই একই 2.49। এবার এদিক থেকে যদি আমি আমি দেখাচ্ছি আস্তে আস্তে, একটু ধরতে অসুবিধা হচ্ছে, আচ্ছা এবার আমি 2.49 ওখানে আছে, তো এবার প্রেশার দিলে দেখা যাক কী হয়, প্রেশার দিলে, প্রেশার দিলে কিন্তু কমা বাড়া করছে দেখতে হবে। আচ্ছা এটা দেখি 2.49 আছে, না এটা কমা বাড়া করছে, তার মানে এইখানে 2.4 ভোল্টেজ থাকবে। এইবারে এখানে মেনলি যে দুটো রেজিস্টার আছে, এই যে এই দুটো রেজিস্টার, এই দুটো রেজিস্টার কিন্তু এই যে প্লাস এসি আর মাইনাস এসি, অর্থাৎ এইখানতে যে সেন্স ভোল্টেজ, অর্থাৎ সেন্স পার্ট, অর্থাৎ এখানে কত ভেরিয়েশন হচ্ছে সেই ভেরিয়েশনের তারতম্যের ভোল্টেজটা কিন্তু এইখান থেকে এই আইসিতে যাবে। এখানে দুটো সেম ভ্যালু রেজিস্টার আছে, এই যে এই দুটো, এই একটা আর এই একটা সেম ভ্যালু রেজিস্টার আছে। তারপরে একটা আছে পিএফ আছে, এই পিএফটা হচ্ছে কি বেশি ফ্ল্যাকচুয়েশন হলে যদি না হয়, তাহলে অনেক সময় এরকম দাওয়া দাওয়া করছে কিংবা 1 কেজি আরও দিলে নড়ছে অনেক সময়, হয় না? সেটা যদি না হয়, ফ্ল্যাকচুয়েশন যত বেশি না হয়, তার জন্য পিএফটা দিয়ে মানে গ্রাউন্ড করা আছে, আর তারপরে এ আইসিতে যাবে, তারপরে এ আইসিকে পাঠাবে। তো যাই হোক, তো এখানে এই রেজিস্টারগুলো আমি দেখব এখন যে ফ্ল্যাকচুয়েশন বন্ধ হচ্ছে কি না। এবারে আমি আসলাম অ্যানালগ মিটারে, অ্যানালগ মিটারে সেম ভোল্টেজ দেখাচ্ছে, এখানে সেম ভোল্টেজ দেখাচ্ছে, এখানে ভোল্টেজ কিন্তু ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, ভোল্টেজ ভ্যারিয়েশনের সঙ্গে সঙ্গে কিন্তু, অর্থাৎ এখানে চাপ পড়ছে, এই মিটার থেকে চাপ পড়ছে, যার জন্যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখাচ্ছে। এইবারে এই যে রেজিস্টারটা আছে, রেজিস্টারটা যদি আমি জোরসে চেপে ধরলাম, তাহলে কিন্তু আর ভ্যারিয়েশন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এইটাকে দেখি কী আছে, তার মানে রেজিস্টারটা ড্রাই আছে বা উইক হয়ে গেছে, ভ্যালু কম বেশি হয়ে গেছে, এরকম হতে পারে। এখন ওইখানে আমি কোনো কিছুতে চেপে ধরবো, দেখি কী হয়, চেপে ধরলে কিন্তু এই মাইনাস করে দিলাম, মাইনাস হয়ে থাকছে, অর্থাৎ ওইখানে ড্রাই আছে, ঠিক আছে? হ্যাঁ ওখানে ড্রাই আছে, তো ওইখানে ঠিক করতে হবে। তাহলে বোর্ডটা আমাকে খুলতে হবে, ফার্স্ট আমি বন্ধ করে দিই। রেজিস্টার হলো এই দুটো রেজিস্টার, এখান থেকে এই একটা আর এখান থেকে এই একটা, গিয়ে সোজা আইসি চলে যাচ্ছে। তো আমি এখানে ফার্স্ট ঝালাই করে দেবো, সুন্দরভাবে প্রথমে ড্রাই থাকে অনেক সময়, তো আমি প্রথমে ঝালাই করে দেবো ভালোভাবে। তারপরে মেন আইসিটাও একটু ঝালাই করে দেবো,
দেখলে মনে হবে যেন সবই ঠিক আছে, কিন্তু ঠিক নেই কোনো কিছু। এর দুদিকে রং ঝালাই করা থাকে। তো এখন যে জিনিসগুলো লাগানো থাকে, ধরো যে রেজিস্টার বা ট্রানজিস্টার লাগানো থাকে, সেইগুলো অনেক দিন বাদে ওর গোড়াগুলো খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার আমি সুইচ অন করে দিলাম। দেওয়ার পরে দেখা যাক কী হয়েছে না হয়েছে, দেখা দেখলে বোঝা যাবে। কিছুটা কনফিউজ আর কিছুটা আশার আলো। হ্যাঁ, রেডি হয়ে গেছে। অর্থাৎ ওই রেজিস্টারগুলো কিন্তু যদি এর পরেও যদি না মানে অসুবিধা হতো, অর্থাৎ আমি এই যে প্রেশার দিচ্ছি দেখাচ্ছে, ঠিক আছে, প্রেশার দেওয়ার পরে এই জিরো হলো, মিটে গেল। আচ্ছা, কোনো কিছু একটু ওয়েট দিই দেখি। সরি, এই ওয়েট দিলাম। ওয়েট দেওয়ার পরে কিন্তু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে না, আগে যেটা হচ্ছিলো। এবার আমি এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েশন হচ্ছে না। এবার আমি এটা তুলে দিলাম, ঠিক আছে, এবার আমি এটা মাইনাস করে দিলাম, একদম ওকে হয়ে গেছে। এখন যেটা বলার সেটা হলো, এই যে রেজিস্টার দুটো, যে দুটো রেজিস্টার আমি দেখালাম, ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিই। বন্ধ না করলে, বন্ধ করেই কাজ করা উচিত। এই বন্ধ না করে সিস্টেম আইসি বা কোনো মানে সেন্স পার্টে যদি হাত দেওয়া হয়, তখন কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তো যে দুটো রেজিস্টারের কথা বলছিলাম, এই দুটো রেজিস্টার ঝালাই করাতে কিন্তু ঠিক হয়ে গেলো। এবার কারোর যদি না হয়, তো এখানে যে মেন আইসিটা আছে, এই মেন আইসিটা ঝালাই করতে হবে ভালোভাবে, ঠিক আছে। এবার মেন আইসিটা ঝালাই করেও দেখা গেলো হচ্ছে না, তখন আবার এই রেজিস্টার এখানে আসতে হবে, এসে কী করতে হবে, রেজিস্টার দুটোই তুলে ফেলতে হবে। তুলে ফেলে ভালো করে জায়গাটা পরিষ্কার করে সেম ভ্যালু যদি রেজিস্টার পাওয়া যায় হয় তাই লাগাতে হবে, আর নইলে যে রেজিস্টারটা তোলা হয়েছে সেই রেজিস্টারটা ভালোভাবে পরিষ্কার করে তার গায়ে রং ধরিয়ে তারপরে কিন্তু এই বোর্ডে লাগাতে হবে। কারণ সামান্য ভোল্টেজ মানে মানে মিলি ভোল্টেজ, মিলির থেকে মিলি ভোল্টেজ কিন্তু ভ্যারিয়েশনে কিন্তু এখানে এই ফ্ল্যাকচুয়েশনটা হয়। হ্যাঁ, তো সেখানে ভোল্টেজ ঠিকঠাক যেতে পারছে না, তার জন্য হচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর আমিও আশা করি ভালোভাবে বোঝাতে পারলাম। সো থ্যাংক ইউ। এখন যারা নতুন আমার এই চ্যানেলে, তাদের বলছি এর আগেও একটা ভিডিও আমার দেওয়া আছে, দুটো ভিডিও দেওয়া আছে, তারা ওই ভিডিওগুলো দেখবে। আর যারা নতুন দেখছে তারা ওই ভিডিওগুলো দেখতে পারো, আর সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমার কাছে যে মানে পার্সোনালি যে বা এই কাজই আমি করি তা নয়, আমার ইলেকট্রনিক্স যাবতীয় সব কাজই আমি করি। তো যে যা পারো কমেন্ট করতে পারো, তার উত্তর পেয়ে যাবে, এবং তার ভিডিও আমি যথাসম্ভব চেষ্টা করব বানানোর জন্যে। সো থ্যাংক ইউ।